আজকে আমরা দেখব ফুল চিকেন রোস্ট কিভাবে ওটিজিতে করা যায়। তাহলে চলুন দেখে নি। হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল গান্ডেপিন্ডিতে সকলকে স্বাগত। এরকম অনেক টেস্টি টেস্টি ইউনিক রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইব করুন আর সকলের সাথে শেয়ার করুন। প্রথমে একটি বড় পাত্রে নুন আর বেশ খানিকটা জল গুলে নিয়ে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা গোটা মুরগিটাকে 3 ঘন্টার জন্য ভিজিয়ে রাখব। এরপরে ম্যারিনেশনের পালা, দিয়ে দেব পরিমাণ মতো নুন, গোলমরিচ, চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জোয়ান, একটু কসুরি মেথি, রসুন বাটা, আদা বাটা, সবশেষে খানিকটা সর্ষের তেল। এরপরে সমস্তটা দিয়ে খুব ভালো করে ম্যাসাজ করে মুরগিটাকে মাখিয়ে নেব। আর হ্যাঁ, লেবু দিতে কিন্তু ভুলবেন না। এরপরে একটা ছুরির সাহায্যে চিকেনের 2 প্রান্তের ব্রেস্টে কাটস দিয়ে দেবেন 3টে, থাই আর উইংসেও দেবেন। আর এভাবে ম্যারিনেট করে 3 থেকে 5 ঘন্টা রেখে দিন। এইবারে এটা রোটিসারিতে বসার জন্য একদম রেডি। রোটিসারিতে দেওয়ার আগে ভালো করে বাটার ব্রাশ করে নিতে ভুলবেন না। আর একটা সরু সুতোর সাহায্যে উইংস আর লেগের সাইডটা ভালো করে কষে বেঁধে নেবেন। এরপরে ভালো করে সেট করে দিয়ে ওভেনটাকে 250°C রেখে বোথ সাইড হিটারের সেটিংয়ে দেবেন আর 30 থেকে 40 মিনিট টাইমার দিয়ে বসিয়ে দেবেন। এইভাবেই আমাদের তৈরি হয়ে গেল অত্যন্ত সুস্বাদু গোটা মুরগির রোস্ট। হ্যাঁ, প্রথমটা একটু বেশ ঝামেলা মনে হলেও যখন বাড়িতে বসে এই রেস্টুরেন্টের মতো এরকম চিকেনের রোস্ট আপনার পাতে পড়বে, তখন তার মজাটাই কিন্তু আলাদা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্ট করুন আর এইভাবেই গান্ডেপিন্ডে খেতে থাকুন। থ্যাংক ইউ।